এসেছি আপনাদের কাছে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য। জায়গাটা আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি যাচ্ছি আজকে ইসকন মায়াপুরে। আমি অনলাইন যাবতীয় বুকিং করেছি, কী করে করেছি, কোথায় করেছি, কত প্রাইস, সব কিছুই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা শেষ অবধি দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ইসকন মায়াপুরের গৌরাঙ্গ ট্রাভেলস থেকে আমি আমার গাড়িটা বুক করেছিলাম। বুকিং করার পরের দিনই ড্রাইভারের ডিটেলসটা মেসেজে পেয়ে যাবেন। এবং ইসকন মায়াপুরের ক্যাম্পাসের ভেতরেই গৌরাঙ্গ ট্রাভেলসের অফিস আছে, তাই কোনো রকম অসুবিধে হলে আপনারা ডাইরেক্ট অফিসে গিয়েও কথা বলতে পারেন। এসি গাড়ি 3800 এবং নন এসি গাড়ি 3400 করে প্রাইস। পেট পুজোর পরে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য শ্রীধাম মায়াপুরের দিকে। আর কলকাতা থেকে মায়াপুরের ডিস্টেন্স 129.5 কিলোমিটার। মায়াপুরে পৌঁছলেই দেখতে পাবেন অনেক ভালো ভালো হোটেলস আছে, কিন্তু যদি ইসকনের ক্যাম্পাসের ভেতরে থাকতে চান তাহলে 5টা অপশনস আছে। প্রথম হচ্ছে গীতা ভবন, তারপরে গদা ভবন, তৃতীয় ঈশদান ভবন, চতুর্থ কুঞ্চ ভবন এবং পঞ্চম বামসি ভবন। আমি ইসকনের ওয়েবসাইট থেকেই গদা ভবনে বুকিং করেছিলাম, আর ওয়েবসাইটেই আপনি রুলস অ্যান্ড রেগুলেশন সব পেয়ে যাবেন। যেমন বাইরের খাবার ক্যাম্পাসের ভেতর একদম অ্যালাউড নয়, চা কফি কিচ্ছু না। আর ক্যাম্পাসের ভেতরেই খাবারের ব্যবস্থা আছে, চাও পাবেন একটু অন্যরকম। পুরো ডিটেলসটা আমি ভিডিওতেই দিয়ে দিয়েছি। আর রিসেপশনে অরিজিনাল একটা আইডি প্রুফ আপনাকে দেখাতে হবে, আর একটা প্রিন্ট আউটও জমা দিতে হবে। রুমের প্রাইস মাত্র 500 টাকা পার নাইট, কিন্তু প্রচণ্ড পরিষ্কার আর পরিচ্ছন্ন। ডাবল বেড পেয়ে যাবেন, জলের ব্যবস্থা আছে, ওয়াশরুমটাও প্রচণ্ড পরিষ্কার, আর কি চাই। এই হলো লাঞ্চ প্রসাদমের কুপন, এটা আপনারা রিসেপশন থেকেই কালেক্ট করে নিতে পারেন। আমরা যেহেতু 5 জন আছি তাই 5টা কুপন 70 টাকা করে সময় 1টা থেকে 2টো। কুপন কালেক্ট করার সময় সকাল 9টা থেকে 2টো। আমরা যেহেতু 5 জন তাই আমার পড়লো 350 টাকা। জুতো রাখার ভালোই ব্যবস্থা আছে, তাই জুতো রাখার পরে খালি পায়ে প্রসাদম হলের দিকে এগিয়ে যেতে হয়। আর যে কুপনটা নিয়েছিলাম আমি সেই কুপনটা হাতে থাকবে, কারণ এগিয়ে যেতে যেতে একজন থাকবে, তাকে আপনার এই কুপনটা জমা দিয়ে দিতে হবে। সিনিয়র সিটিজেনদের জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা আছে, সময়টা একটু আলাদা 1:45 থেকে।
লাঞ্চের শুরুতেই পোলাও আর বেগুনি, তারপরে একে একে ভাত ডাল তরকারি, তিনবার খাবার রিপিট হবে, আর মিষ্টিমুখের জন্য শেষে পায়েস আর রসগোল্লাও আছে। দুপুরবেলার লাঞ্চ শেষ, একটু ঘুম মেরে এবার আমরা টোটো করে একটু ঘুরে আসি। শুরু হলো মায়াপুরে ঘোড়ার পালা, তাই প্রথমেই আমরা চলে যাব বল্লাল ঢিপি। শুরু হয়ে গেল আমার আজকের যাত্রা। আজকে মায়াপুরের কিছু আশেপাশের জায়গাগুলো ঘুরে নিচ্ছি। প্রথমেই এসেছি বল্লাল ঢিপি। এটা হচ্ছে ফেমাস সেনা ডাইনেস্টি বল্লাল সেনার ওপরে নামটা রাখা। চলুন ঘুরে দেখি। এবার এলাম শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক এক ভক্ত শ্রী জগদীশ গাঙ্গুলি একসময় শারীরিক সক্ষমতা ও দৃষ্টিশক্তি হারানোর ফলে শ্রী পুরীধামে রথযাত্রা উৎসব দর্শন এবং সেখানে অবস্থানরত শ্রী মহাপ্রভুর সান্নিধ্য লাভের সৌভাগ্য থেকে বঞ্চিত হন। তখন তিনি নিজের দুর্ভাগ্যকে দোষারোপ করে আকুলভাবে ক্রন্দন করতে থাকেন এবং দেহত্যাগের সংকল্প গ্রহণ করেন। ঠিক এইভাবেই জগদীশ গাঙ্গুলির জীবনী খুবই সুন্দরভাবে এই পুত্তলিকার মাধ্যমে ব্যাখ্যা করা আছে। পার্ট টুতে আপনাদের নিয়ে যাব বৈদিক প্ল্যানেটোরিয়ামের মন্দিরে, ঠিক তারপরে নিয়ে যাব শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। আরও অনেক কিছু রয়েছে পার্ট টুতে, তাই সঙ্গে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো আসি।